বিয়ে বাড়িতে পাড়ার কাকিমারা যা করে, দুর্নাম করা কাকিমা। খুব সুন্দর করে তো সাজিয়েছি দেখছি বাড়িটা, কিন্তু এটা তো আর মুখে বললে হবে না। সাজানো হয়েছে, তবে খুব একটা ভালো হয়নি, একটু কমতি কমতি মনে হচ্ছে। একেবারেই তেমন একটা বাজে টাইপ সাজানো হয়েছে, আমার তো বাবা খুব একটা পছন্দ হয়নি। কিন্তু মাসিমা, আপনি যে বলছিলেন আপনার মেয়ের বিয়েতে এমন ভাবে সাজাবেন। না না, তুমি বুঝতে পারোনি, আমি আমি অমন বলি নেন। বাপরে, কি দুষ্টু মেয়ে রে। হ্যাঁ, না না না, খাবারের আমি একটু সুনাম করতে পারলাম না মিসেস সেন, খাবার একেবারেই বাজে হয়েছে। মানে এখনকার যুগের বিয়েতে কেউ এমন খাবার বানায় নাকি? কিন্তু মাসিমা, আপনি তো দু প্লেট খাবার খেলেন। চুপ করো তুমি, আমি তো দু প্লেট খেয়েছি টেস্টটা বোঝার জন্য। আসলে মিসেস সেন, টেস্ট খাবারে টেস্ট তো পাওয়াই যাচ্ছিল না, তাই টেস্ট পাওয়ার জন্য দু প্লেট খেতে হয়েছে। ইস রে, এখনই বোল খুলে দিচ্ছিল, কি বাঁচা বেঁচে গেছি, এখন আবার অন্য কিছু বলে সামলাতে হবে। আর সত্যি কথা বলতে, অত ভালো একটা গিফট দিয়ে এমন খাবার খাবো একেবারে আশা করিনি। কিন্তু মাসিমা, আপনি তো মনে হলো কাপ প্লেটই সেট দিলেন। না না, তুমি ভুল দেখেছো, ওই গিফটটা, ওটা তো আমাদের বাড়ির কাজের লোক এনেছে, আমরা আরো দামি গিফট দিয়েছি, দামি গিফট দিয়েছি আমরা। বাবারে বাবা, কি হংসিনী বিচক্ষণে মেয়ে রে, এক্ষুনি ফাঁসিয়ে দিচ্ছিল। দেখি, সরে যাও সরে যাও, বউ দেখি বউ দেখি, বউ বউ ঠিকই আছে, কিন্তু বউয়ের গয়নাগুলো খুব একটা ভালো না, কেমন একটা কমকম মনে হচ্ছে না, কি যেন একটা খুঁতখুঁত মনে হচ্ছে, খুব একটা ভালো না আর কি। কোন দোকান থেকে যে নিয়েছে গয়নাগুলো, সোনার তো গয়নাগুলো, সোনা তাই না, কি জানি বাবা, ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগলো না। আরে চুপ করো বৌমা, বলছি তো ওরকম ডিজাইনের গয়নায় আমি তোমায় বানিয়ে দেবো পরে, এখন চুপ করো, দেওয়ালের ওখান থাকে বলছি না, চলো বাড়ি চলো চলো, খাওয়া হয়ে গেছে, চলো বাড়ি, সস্তা গিফট দিয়া জনে করে খেয়ে নিয়েছি, চলো, নিয়েছি গিফট সস্তা, খেয়েছি খাবার বস্তা বস্তা।